হ্যালো ফ্রেন্ডস ক্লিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকের স্বাগত তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ডাব্লু প্রিলিমিনারি দু হাজার উনিশের সমস্ত ম্যাথ এবং রিজনিং পোর্শা নিয়ে এর আগে আমরা দু হাজার পনেরো সাল থেকে শুরু করে দু হাজার আঠেরো সাল অবধি কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি তো যারা সেই ভিডিওগুলো দেখুন তারা একটু দেখে নেবে যারা আপকামিং বিসিএস প্রিলিমিনারির জন্য প্রিপারেশান নিচ্ছ কিংবা দু হাজার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ কারণ তোমরা এই ক্লাসগুলি বা এই প্রিভিয়াস ইয়ারে আমরা দু সাল থেকে সমস্তটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি তো এই লাস্ট টেন ইয়ার্সের কোশ্চেন দেখলে তোমাদের কিন্তু পুরো একটা কনসেপ্ট এসে যাবে যে প্রিলিমিনারিতে ম্যাথ এবং রিজনিং থেকে কোন চ্যাপ্টার থেকে কতটা কোশ নাম্বার কোশ্চেন আসে এবং কিভাবে আমাকে প্রিপারেশান নিতে হবে তো যাই চলো আমরা শুরু করছি আজকের ক্লাস ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো যে সিলেক্ট দ্য লেটার পেয়ার দ্যাট হ্যাজ সাম রিলেশনশিপ অ্যাজ দ্য অরিজিনাল পেয়ার অফ ওয়ার্ড প্রিন্টেড অন দ্য বোল্ড তাই তো তো এখানে বোল্ড যেই ওয়ার্ডটা রয়েছে তো এর সাথে কী রিলেশন রয়েছে এবং সেই রিলেশানে আমরা এখান থেকে পেয়ারটা খুঁজব যে সেম রিলেশান কোথায় আছে তো এখানে দেখো প্রোপার্টি যদি হয় প্রসপার্টি অর্থাৎ এখানে কিন্তু দুটো টু অপোজিট ওয়ার্ড হিসেবে রয়েছে তাই তো তাহলে আমরা এখানে খুঁজব কোন অপশানে অপোজিট রিলেশন রয়েছে তো লাভ তো সরো এটা হতে পারে না ট্রেন কার্ট এটা হতে পারে না অপোজিট নয় ট্রেন ফ্লোড হতে পারে না তো এখানে রয়েছে ইন্টেলিজেন্স আর হচ্ছে স্টুপিডিটি তো এখানে কিন্তু আমরা অপশন নাম্বার ডি কে চুজ করব কারণ ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড লার্ন অ্যান্ড থিঙ্ক হোয়াইল স্টুপিডিটি ইজ নট ইন্টেলিজেন্ট অর সেন্সিবেল সো দ্য অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে চলো নেক্সট কোয়েশ্চেনটা রয়েছে কোডিং অ্যান্ড ডিকোডিং থেকে তো কোডিং ডিকোডিং থেকে আমরা কোয়েশ্চেনগুলি এর আগেও বলেছিলাম যে সব সময় কী করবে চেষ্টা করবে যে কোডিংটা ওরা দিয়েছে সেটা তোমার নিচে নিচে লিখে দেওয়া তো আমরা এখানে দেখছি ওরা কী লিখেছে যে ব্রেক থ্রু তাই তো ব্রেক থ্রু বি আর ই এ কে ব্রেক থ্রু টি এইচ আর ও ইউ ও ইউ জি এইচ এই ব্রেক থ্রু ওরা ব্রেক থ্রুটাকে কীভাবে লিখেছে দেখো যে ওরা লিখলো ই এ ও ইউ এইচ আর বি আর জি কে টি তাই তো এবার এখানে তোমাকে লজিকটা খুঁজে বের করতে হবে এই লজিক খুঁজে বের করার পর সেম প্রসেসে তোমাকে দেখতে হবে যে এই ডিস্ট্রিবিউশনের কোডটা কি হবে এস টি আর আই আই ও এন এ ডিস্ট্রিবিউশনের কোড কি হবে তোমাকে বের করতে হবে তো আমরা একটু দেখি এখানে কীভাবে কাজ করেছি বি আর তাই তো ইএ দেখো এই যে ইয়ে এই যে ইয়ে রয়েছে এরপরে দেখো এখানে ও ইউটাও কিন্তু রয়েছে তাহলে কীভাবে রয়েছি আমরা কোনো সিকোয়েন্স পাচ্ছি না কিন্তু যেখানে যাই থাক এইচ আর এখানে দেখো এইসে আর রয়েছে তো এরাও কিন্তু একটা সিকুয়েন্স একটা কাজ করো দুটো দুটো করে পেয়ার আমরা করে দিই যেহেতু ওরা পরপর বসে গেছে আমরা খুঁজে পাবো কি করে দেখো এখানে এটা নাম্বার 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 এটা 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 দিলাম কেন এক একটা করলাম যাতে আমি বুঝতে পারি যে এরা কিভাবে এখানে বসলো তো দেখো এখানে ই এ করেছে ইয়ে কত নাম্বার আছে দুই নাম্বারটা ওরা আগে লিখেছে তারপরে ও অর্থাৎ পাঁচ নাম্বারটা ওরা সেকেন্ডে লিখেছে এইচ আর তাই তো এইচ আর ওরা চার নাম্বারটাকে আগে লিখেছে তারপরে কি করেছে চারের পরে দেখো বি বিআর বলতে এখানে এক নাম্বারটাকে লিখেছে তাই তো তারপরে জিএস ওরা সিক্স নাম্বারটাকে লিখেছে এখানে থ্রি নাম্বার তাহলে কাজ করো এখানেও তুমি এদের পার্টিশন করো এই যে এইভাবে নাম্বারিং করে দাও তারপরে আগে পরে সাজিয়ে দাও দেখো তাহলে এটা হচ্ছে ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এই নিয়ম অনুযায়ী সবার প্রথমে ওরা কি দুই নাম্বারটাকে আগে বসিয়েছে তো আমরা দুই নাম্বার আগে বসাই কি হবে এস টি অর্থাৎ উত্তর যাই হোক না কেন এস দিয়ে শুরু হবে তো এস টি দিয়ে কিন্তু আমার অপশান নাম্বার বি আর সি এর মধ্যে কিছু একটা আছে তো এখানে কিন্তু শেষ ওয়ার্ডটা আলাদা আছে চলো আমরা একটু শেষেরটা দেখে নিই তাই তো শেষে এখানে কত নাম্বারটা ছিল শেষে ছিল তিন নাম্বার তো তিন নাম্বার আমার কি বসে যাবে একদম শেষে বসে যাবে কিন্তু আমার আর আই তাই তো তাহলে আর আই দিয়ে কোথায় আছে দেখো অপশান নাম্বার সি আছে কিন্তু আর আই দিয়ে তাহলে অপশান নাম্বার বি কিন্তু হবে না আমরা কিন্তু এইভাবে অপশন দিয়ে এলিমিনেট করে নিতে পারি কারণ এখানে তো আমি লজিকটা খুঁজে পেলাম ওকে চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো ডাইস এন্ড কিউব থেকে একটা কোয়েশ্চেন অবজার্ভ দ্য ডট অন দ্য ডাইস ওয়ান টু সিক্স ডট ইন দ্য ফলোয়িং ফিগার হাউ মেনি ডট আর কন্টেন অন দ্য ফেস অপোজিট টু দ্যাট কন্টেনিং ফোর ডট অর্থাৎ এই যে ফোর ডট তার অপোজিটে কি হবে ওরা এখানে জানতে চেয়েছে তো দেখো আমরা এই ডাইসের ক্ষেত্রে কিছু নিয়ম জানি যে দুটো পাশাপাশি অ্যাট দাসেন্ট সাইডের যদি যোগ ফল সেভেন হয় দেন আমরা কি করব ওই ডাইসগুলোর মধ্যে থেকে কমন সংখ্যা খোঁজার চেষ্টা করি কমন সংখ্যা খুঁজে কি করব আমরা ক্লক ওয়াইজ রোটেশান করবো তাহলে এখানে যে ডটগুলি রয়েছে ডটগুলিকে আমরা যদি একটু নাম্বার দিয়ে লিখি তাহলে কীরকমটা এসে দাঁড়াবে দেখো এখানে আমরা জাস্ট নাম্বার দিয়ে একটু লিখে দিচ্ছি এক পাঁচ চার তাই তো তাহলে সবার প্রথমে আমরা কি বললাম যে দেখবো যে তারা অ্যাডজাস্টেন্ট সাইডের যোগ সেভেন হয় কিনা এখানে হয়ে গেছে এরপরে আমাকে কি করতে হবে কমন নিতে হবে যে দুটো ডাইসের মধ্যে কমন কী আছে তো আমরা এখানে দেখলাম যে এখানে ফাইভ কমন এখানে ফাইভ কমন আবার এখানে দেখো ওয়ান কমন এখানে ওয়ান কমন তাহলে তো এই দুটো তো কমন কমন কেটে গেল বাকি কি পড়ে আছে বাকি এখানে পড়ে আছে টু আর এখানে পড়ে আছে ফোর আমরা এখান থেকে বলতে পারি যে হ্যাঁ ফোরের অপোজিটে টু আছে তাহলে এই ধরনের দুটো ডাইস দিয়ে যখনই থাকবে এবং যদি দুটো অলরেডি সেম চলে আসে এবং যেটা পড়ে থাকবে সেটাই কিন্তু অল টাইম উত্তর হয় এটা একদম হান্ড্রেড পার্সেন্ট তো সো তোমরা এটা এইভাবে মনে রাখতে পারো যে দুটো যদি সেম সেম হয়ে যায় বাকি যেটা পড়ে থাকবে তার অপোজিটে যা থাকবে সেটাই হচ্ছে উত্তর যদি কারো ভাই এই ডাইস অ্যান্ড কিউব নিয়ে কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে জানো আমি ডাইস কিউবের আলাদা একটা ভিডিও করে দেবো ওকে চলো পরের কোয়েশ্চেন কাউন্ট দ্য নাম্বার অফ স্কার অর্থাৎ এখানে তোমাকে বর্গক্ষেত্র কাউন্ট করতে হবে কীভাবে করবো আমরা একটু এই বর্গক্ষেত্রটাকে একটু পার্ট বাই পার্ট তোমাদের বোঝানোর চেষ্টা করি দেখো তোমরা বুঝতে পারো কিনা এই যে আমি একটা বর্গক্ষেত্র এখানে ড্র করলাম এই যে একটা বর্গক্ষেত্র এখানে দেখো আমরা কতগুলি বর্গক্ষেত্র পাবো তাই তো এখানে দেখো সিঙ্গেলভাবে এক দুই তিন চারটে আর এই সম্পূর্ণটা মিলে কিন্তু একটা তাহলে একটা বক্স থেকে আমরা কিন্তু পাঁচটা বর্গক্ষেত্র পেতে পারি এবার এখানে কতগুলি এরকম বক্স রয়েছে দেখো আমরা অন্য পেন দিয়ে একটু মার্ক করি তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে তো এখানে আমরা আরেকটা কাজ করি এই বর্গক্ষেত্রের মধ্যে আরেকটা যদি আমরা এইভাবে বর্গক্ষেত্র ড্র করি এই যে ব্ল্যাক পোর্শনটাকে তোমরা এবার ভালো করে দেখো তাহলে কি আরো পাঁচটা পেলাম এর মধ্যে যদি আমি আরও একটা বর্গক্ষেত্র করি তাহলে আরও পাঁচটা পাবো কারণ আমরা জানি এক একটা বর্গক্ষেত্র বক্সের জন্য আমরা কতগুলো পাঁচটা করি তাহলে এখানে তিনটে বক্স তাহলে আমরা টোটাল পনেরোটা বর্গক্ষেত্র পাবো অর্থাৎ অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার ওকে চলো নেক্সট কোশ্চেন কারো যদি ভাই কোনো রকম প্রবলেম হয় তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও নেক্সট কি বলেছে এ ক্যামেরা অলওয়েজ হ্যাজ একটা ক্যামেরার সর্বদা কি থাকবে একটা ক্যামেরার সর্বদা কিন্তু লেন্সই থাকে রাইট একটা ক্যামেরার অল টাইম লেন্স থাকবে পরের এ রিভার অলওয়েজ হ্যাজ একটা নদীর সবসময় কি থাকবে নদীর কিন্তু সবসময় একটা ব্যাংক থাকবে কারণ দেখো একটা নদীর ডেল্টা শাখা নদী এবং নৌকা থাকতেই পারে তবে নদীর সর্বদা কিন্তু তীর থাকতে হবে এই ব্যাঙ্ক বলতে কিন্তু তীর নদীর একটা কুল তীর থাকে রাইট চলো পরের কোশ্চেন পরের কোশ্চেন দেখো কি ফাইন্ড দ্য মিসিং নাম্বার আমরা বলতে পারি এই টপ এই চ্যাপ্টারটার নাম মিসিং নাম্বার থেকে রয়েছে এখানে কীভাবে কাজ করলো দেখো নাইনটি থ্রি টোয়েন্টি সেভেন এখানে হচ্ছে সিক্সটি থ্রি এখানে সে থ্রি তো কীভাবে কাজ করেছে আমরা একটু এখানে দেখে নিই এখানে নাইনটি থ্রি থেকে যদি তুমি সিক্সটি থ্রি মাইনাস করো তার থেকে যদি আরও থ্রি মাইনাস করো তাহলে আমরা কত পাবো ষাট তিরিশ তিরিশের থেকে তিনবার দিলে সাতাশ পাওয়া যায় অর্থাৎ টোটালটা যদি মাইনাস করি সেম প্রসেস সেভেন্টি নাইন মাইনাস কত সেভেন্টি নাইন মাইনাস হচ্ছে থার্টি সেভেন মাইনাস হচ্ছে ফোর তাহলে কত আসবে দেখো সাথে চারে এগারো এক আছে নয় সমান আট হলে থার্টি এইট আসছে তাহলে সেম কনসেপ্ট আমরা এখানে ইউজ করবো সিক্সটি সেভেন মাইনাস হচ্ছে ফোরটি টু মাইনাস এই যে জিজ্ঞাসা চিহ্ন করলে আমরা কত পাবো এখানে এখানে করলে আমরা সিক্সটিন পাবো তাহলে এই এটাই তো তোমার কাছে বের করতে চেয়েছি তাহলে আমরা কী করে বের করবো এই জিজ্ঞাসা চিহ্ন বা এক্স ইকোয়ালটা তখন কী এসে যাবে এই দুটোকে আগে কাজ করে নাও কত হবে আর যদি আমরা এই দুটোকে মাইনাস করি এখানে মাইনাস করলে আসবে ফাইভ আর হচ্ছে টোয়েন্টি ফাইভ তাই তো তাহলে এই সাইডে যখন এসে যাবে তাহলে টোয়েন্টি ফাইভ আর হচ্ছে সিক্সটিন সাইড চেঞ্জ করলে কী হবে এটা মাইনাস এক্স থাকবে এটা মাইনাস কত আসবে যে আচ্ছা আমরা আগের আগেরটাই করি ষোলো মাইনাস হচ্ছে পঁচিশ তাহলে করলে কত আসবে নয় আসবে রাইট মাইনাস নয় মাইনাস মাইনাস কেটে গেল এক্সের মান কত আসবে এক্সের মাইন নাইন অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে কী আছে দেখো অ্যারেঞ্জ দ্য ফলোয়িং আইটেম ফ্রম জেনারেল টু পার্টিকুলার অর্থাৎ সাধারণ থেকে ব্রীশে সে নির্মলিখিত আইটেমগুলিকে সাজাতে হবে তো এখানে কি আছে একটু দেখে নাও অ্যানিমেল তাই তো অ্যানিমেল মানে আমরা সবাই জানি যে কি প্রাণী এরপরে কি আছে ফিলাইন বলতে কি যে বিড়াল জাতীয় কিছু একটা লেফার্ট বলতে চিতাভাক মেমাল বলতে আমরা জানি স্তন্যপ্রায়ী আর প্রায় আর বলতে মেরুদণ্ড বা মেরুদণ্ডী আর ক্যাট মানে তো বিড়াল সবাই জানি তো এটাকে যদি আমরা সাজানোর চেষ্টা করি তাহলে সবার প্রথমে আমরা রাখবো কি অ্যানিমেলকে অ্যানিমেল অ্যানিমেল দেন এখানে চলে আসবে অ্যানিমেল হচ্ছে মেরুদণ্ডী মেরুদণ্ডী বলতে কি ব্রেটা বি ই আর টি ভাটি ব্রেটা ওকে দেন চলে আসবে কি ম্যামালস স্তন্যপায়ী এরপরে চলে আসবে এম এমাল ম্যামাল স্তন্যপায়ী হয়ে গেল এরপরে কি আসবে স্তন্যপায়ী পরে চলে আসবে ফিলাইন এ ফিলাইন এলাইন ফিলাইন বলতে যে কি বললাম বিড়াল জাতীয় কিছু দেন কি আসবে লেফ এলি ও লেফ দেন কি আসবে এরপরে চলে আসবে ক্যাট তাহলে এই অপশানটা কোথায় রয়েছে অর্থাৎ অ্যানিমেল এক নাম্বার রয়েছে অ্যানিমেলই আসবে প্রথমে তাই তো তারপরে কি আছে অ্যানিমেলের পরে আছে ভার্টিব্রেট অর্থাৎ একের পরে পাস একের পরে পাস কোথায় আছে দেখো একের পরে পাস একের পরে পাস এই তো একের পরে পাস অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো এইভাবে তোমাকে সিকোয়েন্সটা খুঁজে বের করতে হবে পরের কোয়েশ্চেন কি আছে দেখো অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন এ মিনিংফুল সিকোয়েন্স অর্থ অনুযায়ী তোমাকে এটাকে সাজাতে হবে তো এখানে কী রয়েছে কনসালটেশান ইলনেস ডক্টর ট্রিটমেন্ট রিকোভারি তো দেখো আমরা আগে কিন্তু কনসালটেশান করি না তাই তো তাহলে আগে কি হয় আগে আমরা অসুস্থ হয়ে পড়ি অর্থাৎ আগে কিন্তু ইলনেস অর্থাৎ প্রথমে দুই দিয়ে শুরু তাহলে এখানে কিন্তু এটা উত্তর হতে পারে না এটা উত্তর হতে পারে না কারণ আগে আমি অসুস্থ হব তারপরে অসুস্থ হওয়ার পরে কি করবো আমি ডাক্তারের কাছে যাব দেখো তিন নাম্বার রয়েছে ওকে ঠিক আছে ডাক্তারের কাছে যাওয়ার পরে এবার ডাক্তারের সাথে একটা পরামর্শ নেব অর্থাৎ কনসালটেশন করবো তাহলে এরপরে চলে আসবে এক তাহলে এই দেখো এখানে আছে এক এটা হচ্ছে চার আমরা আগে তো ট্রিটমেন্ট করি না ডাক্তারের কাছে গেলে ট্রিটমেন্ট হয় না আগে ডাক্তার শুনবে আমার কাছে রোগ নির্ণয় করবে তাহলে এখানে আমাদের উত্তর হবে কি অপশান এ তাহলে ডাক্তারের কাছে আমি অসুস্থ হলাম ডাক্তারের কাছে গেলাম তারপরে ডাক্তারের সাথে কথাবার্তা বললাম দেন ডাক্তার কি করল ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করার পরে কিন্তু আমি রিকভারি হয়ে যাব ওকে পরের কোয়েশ্চেন কি আছে দেখো অ্যারেঞ্জ দ্য ফলোই ওয়ার্ড অ্যাকর্ডিং টু ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট ডিকশনারি অনুযায়ী তোমাকে সাজাতে হবে দেখো আমরা একটু সাজানোর চেষ্টা করি এখানে কীভাবে সাজাবো ইপিআই প্রত্যেকের মধ্যে ইপিআই 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 রয়েছে আমি কিন্তু এখনো বুঝতে পারিনি কে আগে হবে এর পরের ওয়ার্ডটা খুঁজবো পরের ওয়ার্ডটা এখানে আছে টি এখানে আছে এস এখানে আছে জি তারপরে এখানে আবার আছে কি টি আচ্ছা টি আমরা দুবার পেলাম এখানে আবার আছে এল তাহলে এই চারটের মধ্যে আগে কে আসবে আমরা জানি আগে কিন্তু জি দিয়েই শুরু হয় ডিকশনারিতে তাই তো আগে জি তাহলে জি কোথায় আছে দেখো জি বলতে এখানে দেখো এ যে এই অপশান তিন নাম্বারটা আগে হবে তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা উত্তর তাহলে এটা কিন্তু বাদ আমরা অপশান এলিমিনেট করে দিই তাহলে একটু ফার্স্ট হতে পারবো তাহলে জি এর গল্প শেষ এরপরে কে আসবে টি আগে হয় না এস আগে হয় না এল আগে হয় তুমি বলবে যে স্যার এখানে এলটা আগে হয় তাহলে এলকে আমরা দু নম্বরে রাখলাম এল বলতে কোথায় আছে এল আমাদের এই যে এই ছিল এল অর্থাৎ একের পরে আমাদের চলে আসবে কিন্তু পাঁচ নাম্বার এখানে একের পরে পাঁচ এটা দুই এটা চার তাহলে এখানে কিন্তু উত্তর চলে এলো নাম্বার কি কারেক্ট আমরা এইভাবে কিন্তু সঠিকভাবে উত্তরটা শর্টে করতে পারি আর আমি যদি একে করে সবগুলো লিখে চেক করি ভাই অনেকটা সময় চলে যাবে আমার মেন টার্গেট থাকতে হবে টাইম সেভিং নেক্সট কি আছে দেখো ম্যাথমেটিক্যাল অপারেশন বা সিম্বল অ্যান্ড নোটেশন থেকে একটা কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং ইন্টারচেঞ্জ অফ নাম্বার উড মেক দ্য গিভেন ইকুয়েশন কারেক্ট অর্থাৎ এখানে যে নাম্বারগুলি রয়েছে এই নাম্বারগুলি তাদের স্থান পরিবর্তন করবে করার ফলে কী হবে আনসারটা আসবে থার্টি এইট এখান থেকে আমরা এক এক করে একটু অপশান ধরে করার চেষ্টা করি চলো আমরা এখান থেকে অপশান সিটাই ধরি অর্থাৎ যেখানে তিন থাকবে তাকে আমরা পাস করে দেবো যেখানে পাঁচ থাকবে সেখানে আমরা তিন করে দেব বাকি যা আছে সেম লিখবো তাহলে এখানে তিন না লিখে তিনের জায়গায় আমরা পাস করে দেবো আর এই যে পাঁচ রয়েছে পাঁচের জায়গায় আমরা তিন করে দেবো অর্থাৎ ইন্টারচেঞ্জ করলাম এবার কিসের কাজ আগের কাজ আগে করতে হবে ভাগের কাজ তাহলে ভাগ করো কত আসবে পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করলে চার চার আটে বত্রিশ তো আমরা একটু লিখছি বত্রিশ প্লাস হচ্ছে নয় মাইনাস হচ্ছে তিন তাহলে নয়ের থেকে তিনবার দিলে ছয় বত্রিশের সাথে সহযোগ করলে আটত্রিশ অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর কিন্তু ভাই কোনো শর্টকাট নেই এটা তোমাকে একই করে কিন্তু করতে হবে করে চেক করতে হবে যে কোন অপশানে আমরা ইন্টারচেঞ্জ করার পর কোন নাম্বারগুলো ইন্টারচেঞ্জ করার পর আমার উত্তরটা আসে ওকে পরের কোশ্চেন কি বলেছে দেখো খুব সুন্দর একটা কোশ্চেন এ গ্রেটার দেন বি বি গেটার দেন সি অ্যান্ড সি গেটার দেন ডি দেন হুইস অব দ্যান ইস ডেফিনেটলি রং এখানে কোনটা ডেফিনেটলি রং বলেছে আমরা এটাকে একটু সাজানোর চেষ্টা করি প্রথমে ওরা বলে দিয়েছে এ দেন বি দেন ওরা বলে দিয়েছে বি গেটার দেন সি অ্যান্ড বলে দিয়েছে সি গেটার দেন হচ্ছে ডি আমরা এখান থেকে একটু সাজাতে পারি কি দেখো এইভাবে এ গেটার দেন বি আবার বি সি তো বি গ্রেটার দেন সি আবার সি ডি তাহলে সি গ্রেটার দেন ডি আমরা এটা বলতে পারি এবার এখানে আমরা একটু দেখে নি এরা বলেছে যে এ গ্রেটার দেন ডি তাহলে আমরা তো জানি যে ডি এর থেকে এ বড় ঠিক আছে দেখো এখানে এ গ্রেটার দেন সি এটাও তো ঠিক এখানে কি ডি গ্রেটার দেন এ এটা কি করে হয় ডি তো কখনো বড় হতে পারে না আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম রাইট পরেরটা কি আছে বি গ্রেটার দেন ডি তাহলে বি তো অবশ্যই বড় ডি এর থেকে তাহলে এটাও উত্তর হতে সরি এটাও ঠিক আছে কিন্তু তাহলে এখানে উত্তর হবে অপশান নাম্বার সি ক্লিয়ার চলো পরের কোয়েশ্চেন দেখো কি বলছে । ই লেস দেন মিনস মাইনাস গ্রেটার দেন মিন্স হচ্ছে প্লাস ইকুয়াল মিনস হচ্ছে মাল্টিপল অ্যান্ড হাস মাইন্স হচ্ছে ডিভাইডেড তাই তো তো এখানে এই জাস্ট সাইনগুলোকে আমরা চেঞ্জ করবো ইন্টার সাইনগুলো পরিবর্তন করে আমরা ক্যালকুলেশন করে দেবো কত আসে তাহলে এখানে যে গেটার দেন বলতে এখানে মাইনাস এইট্টি ওয়ান তাই তো আমরা রুপিস সিম্বলও বলতে পারি এস যেটা রয়েছে এস মিন এখানে কিন্তু ডিভাইডেড বলে দিয়েছি ডিভাইডেড নাইন আর এখানে কি লেস দেন বলতে ওরা কি বলে দিয়েছে দেখো লে আমরা কি একটু ঠিক একটু না সরি একটু বাই মিস্টেক হলো গেটার দেন ইকুয়াল টু কিন্তু এখানে প্লাস বলেছে ওকে গেটার দেন কিন্তু প্লাস বলেছে আচ্ছা ওকে ঠিক আছে আর এই যে লেস দেন বলতে এখানে মাইনাস বুঝিয়েছে মাইনাস কত সিক্স ইকুয়াল টু কত এই যে জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ বের করব কিভাবে করব আগে মাইনাসের কাজ তাহলে একাশিকে নয় দিয়ে ভাগ করলে নয় হয় তাই তো তাহলে আমরা এইভাবে করব সাতাশ প্লাস হচ্ছে নয় মাইনাস হচ্ছে ছয় তাহলে নয়ের থেকে ছয় বার দিলে তিন সাতাশের সাথে তিন যোগ করলে তিরিশ হয় অর্থাৎ অপশান ফিফটিন কি বলেছে একটু দেখে নাও যে হাউ মেনি থ্রি এস আর দেয়ার ইন দ্য ফলোইং সিকুয়েন্স হুইস আর নাইদার প্রেসেস বাই সিক্স অর নর ইমিডিয়েট ফলোড বাই নাইন তো এই কোয়েশ্চেনটা একটু ভালো করে বুঝতে অর্থাৎ এখানে কতগুলি এরকম থ্রি এস রয়েছে যার আগে ছয় হয় না আগে আমরা একটু থ্রি দেখে নিই যে কোয়েশ্চেনের টোটাল কতগুলো থ্রি রয়েছে তারপরে আমরা কাউন্ট করব কেমন তো এখানে আমরা দেখলাম থ্রি আর সিক্স আর নাইন তাই তো এই দেখো থ্রি আমরা এই যে এখানে একটা থ্রি পেলাম এখানে একটা থ্রি পেলাম আমরা আগে কি করব কোশ্চেনটা সলভ করতে গিয়ে থ্রিটাকে নিয়ে নিলাম এবার কি বলেছে যে এখানে দেখতে হবে আগে সিক্স থাকলে কিন্তু হবে না তিনের আগে তাহলে তিনের আগে দেখো এখানে একটা সিক্স রয়েছে তাহলে আমরা এটা বাদ দিয়ে দিলাম তিনের আগে আর কোথায় সিক্স দেখো এখানে একটা তিনের আগে সিক্স রয়েছে এখানে তিনের আগে সিক্স রয়েছে তাহলে কিন্তু এখানে বাদ পড়ে গেল তাহলে একমাত্র পড়ে রয়েছে দেখো বাকি আর দুটো তাহলে আমরা কিন্তু দেখে এখানেই উত্তর বলতে পারি যে এখানে উত্তর হবে অপশান নাম্বার বি দুইটি ওকে পরেরটা আমি আর দেখলামই না এর পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো ইন দ্য ফলোয়িং সিরিজ হাউ মেনি সাস অড নাম্বার আর দেয়ার হুইচ আর ডিভিজিবল বাই থ্রি অর ফাইভ যেটা কিনা তিন এবং পাঁচ দ্বারা ভাগ যায় আর কি কন্ডিশন দেন ফলোড বাই অড নাম্বার তারপরে সংখ্যাটা অড হতে হবে অ্যান্ড দেন অলসো ফলোয়িং বাই ইভেন নাম্বার এবং তারপরে কিন্তু ইভেন সংখ্যা হতে হবে অর্থাৎ এখানে ওরা কিভাবে আমার কাছে চেয়েছে যে যেই সংখ্যাটা হবে একটা অড নাম্বার একটা অড নাম্বার যেটা কিনা তিন অথবা পাঁচ দ্বারা ডিভিজিবেল তারপরের সংখ্যাটা আবার থাকবে অড নাম্বার তার পরের সংখ্যাটা কিন্তু আবার থাকবে ইভেন নাম্বার তাহলে আমরা এবার একটু এখান থেকে খুঁজবো এরকম ধরনের সংখ্যা কোথায় আছে তো এখানে দেখো বারো কিন্তু একটা ইভেন্ট নাম্বার তিন দিয়ে ডিভাইডেড গেলে হবে না তিন দিয়ে উনিশকে ডিভাইডেড যায় না তিন দিয়ে একুশকে ডিভাইডেড করা যায় তারপরের সংখ্যাটা অড ঠিক আছে কিন্তু তারপরটা একটা নয় তাহলে এটা উত্তর হতে পারে না একুশটা হতে পারে না দিন পরে রয়েছে তিন তিনকে তো আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিনের পরে পঁচিশ অড নাম্বার আঠারো কিন্তু আবার ইভেন নাম্বার তাহলে আমরা এখান থেকে তিন পঁচিশ আঠারো সংখ্যাটাকে নিতে পারি আর এরকম কি আছে দেখো পঁয়ত্রিশ ডিভিজিবল হবে না টোয়েন্টি ডিভিজিবল নয় টোয়েন্টি টু ডিভিজিবল নয় টোয়েন্টি ওয়ান তিন দ্বারা ডিভিজিবল ফর্টি ফাইভ ইয়েস একটা বিজয় সংখ্যা ফর্টি সিক্স একটা জোর সংখ্যা তাহলে আমরা এই সিরিজটাকেও নিতে পারি আর কি তিন দ্বারা ডিভিজিবল আছে তিন ষোলো আটচল্লিশ এটা হবে না আচ্ছা তিন দিয়ে আর এখানে ডিভিজিবল আর কিন্তু নেই তাহলে এখানেও কিন্তু আমরা মাত্র দুটি সংখ্যা পেলাম এরকম যারা তিন দ্বারা ডিভিজিবেল বা পাঁচ দ্বারা ডিভিজিবল তার পরের সংখ্যাটা অড এবং তারপরে ইভেন তাহলে এখানে উত্তর হবে অপশান নাম্বার সি পরের কোশ্চেন কি বলেছে দেখো হাউ মেনি সাস লেটার আর দেয়ার ইন দ্য অ্যারেঞ্জমেন্ট ইজ অফ হুইস ইজ আইদার ইমিডিয়েটলি প্রেসিস বাই এ সিম্বল অর ইমিডিয়েটলি ফলোড বাই এ নাম্বার বাট নট বোথ অর্থাৎ দুটো কিন্তু পরপর এখানে থাকতে পারবে না এখানে কিন্তু তাই বলেছে তাহলে এই কোয়েশ্চেনটাকে যে কি বললো আমরা একটু দেখে নিই ওরা যা বলল যে কিভাবে আমাকে এখানে সাজাতে হবে একটা সিম্বল থাকতে পারে একটা সিম্বল থাকতে পারে তারপরে কি হবে একটা লেটার থাকতে পারবে একটা লেটার সিম্বল তারপরে লেটার এল ইয়ার লেটার কিংবা লেটার এলই টি ই আর লেটার তারপরে নাম্বার থাকতে পারে এন নাম্বার বিষয়টা কি সিম্বল তারপরে লেটার থাকবে তারপরে কি লেটার অথবা নাম্বার থাকবে তো এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে আমরা এখানে আগে একটু খুঁজে দেখি সিম্বলের পরে লেটার কোথায় আছে বা লেটারের পরে নাম্বার কোথায় আছে তো এখানে দেখো সবার ফার্স্ট এই আলপা ইকুয়াল টু তাই তো সরি গামা ইকুয়াল টু আমরা যদি এখান থেকে ধরি বা সিগমা ইকুয়াল যদি আমরা ধরি এখানে কি রয়েছে দেখো যে বিটা এ তাই তো তারপর হচ্ছে টু তাহলে প্রথমে সিম্বল তারপর লেটার তাহলে এখানে এই দেখো সিম্বল আর হচ্ছে লেটার তারপর আবার দেখো লেটার আর নাম্বার এই দেখো লেটার আর নাম্বার তারপরে আর কোথায় আছে এইভাবে আমাকে এক এক করে কিন্তু সব খুঁজতে হবে তাই তো এখানে দেখো এ একটা রয়েছে এই যে কে এস তাই তো আমরা এ একটা নিলাম এই দেখো এ একটা নিলাম এস সেভেন আর কোথায় আছে এই যে সিম্বল দেখো এই একটা সিম্বলের পরে আমরা পি দেখলাম আর কোথায় আছে অ্যাট এম এই যে অ্যাট এম নিলাম আর কোথায় আছে দেখো এখানে কিউটাকে আমরা নিতে পারি তাই তো এই একটা নিতে পারি আমরা কিউ তাই তো এই যে এই একটা নিলাম আর কোথায় আছে এখানে দেখো এই যে অ্যাট টি তাই তো এখানে আমরা এই অ্যাট টি একটা নিলাম তাহলে এবার একটু একটা জিনিস মাথায় রাখবে যে এখানে সিম্বল অথবা লেটার বা লেটার অথবা নাম্বার এই সিকোয়েন্স তার মানে এখানে একটা জিনিস লক্ষ্য করে এই যে এখানে কিন্তু দুটো ইউজ হয়ে গেছে তাই তো টোটাল কতগুলো হলো দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা কিন্তু এখানে টোটাল আটটা কিন্তু অলরেডি কাউন্ট করে পেয়ে গেলাম যে এই সিকোয়েন্সে কিন্তু থাকতে হবে সিম্বল তার সাথে তারপরে লেটার কিংবা লেটার তারপরে নাম্বার তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো পরের কোশ্চেন কি বলেছে দেখো

যেটা যেটা তোমার কি আছে কনসেন্ট রয়েছে অর্থাৎ এম আর হচ্ছে এন এই দুটোকে আমরা চেঞ্জ করবো রয়েছে প্রিভিয়াস এম এর আগে নিশ্চয়ই এল হয় আর বাকি যেটা রয়েছে ভয়াল এটা তো আমাকে ঠিকই রাখতে হবে এম এর পরে নিশ্চয় এন এর পরে নিশ্চয় এম হয় তাহলে আমরা কিন্তু এটাকে চেঞ্জ করে নিলাম ওকে এবার কি বলেছে যে বাই ইউজিং ইস লেটার অনলি ওয়ান্স ইন ইস ওয়ার্ড একটা মাত্র লেটার আমরা ইউজ করব এবার এখানে কি কি শব্দ গঠিত হয় আমাকে এটা বের করতে হবে তাহলে এখানে দেখো এবার কি কি ওয়ার্ড এখান থেকে আমরা গঠিত করতে পারবো বা গঠন করতে পারবো তো সবার প্রথমে এখানে মিল কত শব্দটা আসবে এমই এ এল আমরা এটাকে সাজিয়ে যদি করি দুই নম্বরে আমরা আর কী ওয়ার্ড পেতে পারি এম এ এল ই এম এ এল ই পেতে পারি আর কি পেতে পারি এখান থেকে ল্যাম্প পেতে পারি এল এ এম ই তো আমরা এইখান থেকে এই তিনটে শব্দই কিন্তু পেতে পারি এর বেশি কিন্তু আর আমরা কোনো শব্দ পাবো না তাহলে এখানে উত্তর হবে আমাদের নাম্বার ওকে পরের কোশ্চেন কি বলছে ওয়ার্ড নেসেসারি এই যে নেসেসারি যে ওয়ার্ড আমরা একটু লিখে নিই লেটার গুলো এন ই সি ই এস এস এ আর ওয়াই এই যে নেসেসারি রয়েছে এর মধ্যে ফার্স্ট আর থার্ড ভালো করে বোঝো এক নাম্বারের সাথে আমরা তিন নাম্বারকে ইন্টারচেঞ্জ করব আর কার সাথে কার করব এখানে বলে দিয়েছে লেটার তাহলে এখানে ফোর্থ আর হচ্ছে লেটার আর কার বলে দিয়েছে এখানে সেভেন অ্যান্ড নাইন অর্থাৎ সেভেন অ্যান্ড নাইন যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে আসলে কি আসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা এখানে নাম্বারিং করে নিলাম এবার আমরা এখানে ইন্টারচেঞ্জ করবো এদেরকে একের সাথে তিন অর্থাৎ এই একের সাথে তিন ইন্টারচেঞ্জ করলে কি আসবে সি তারপরে এখানে চারের সাথে দুইটা ঠিকই থাকছে তাহলে সিইএন এন আসবে প্রথমে তাই তো তাহলে এরপরে আবার কিন্তু আমাকে দেখতে হবে যে ওয়াই কোথায় রয়েছে সরি এখানে কি বলছে হুইস অব দ্য ফলোয়িং উড বি দ্য সেভেন লেটার ফ্রম দ্য লেফট ও এটা সাজানোর পরে এবার সেভেন সাত নম্বরের লেফটের দিক থেকে আবার কি আছে লেফটের দিক থেকে চলো বাকিগুলো সাজাই এবার চার আর ছয় এই দেখো এই চার আর ছয় সাজাতে হবে ছয়কে আগে দিতে হবে আমার কি হবে এস হবে তারপরে কি হবে এস এর পরে আমরা এখানে বসিয়ে দেব যা আছে হ্যাঁ এস এর পরে আমরা এখানে বসিয়ে দেবো এস এর পরে এখানে আবার এস তারপরে হবে ই তারপরে সাত আর নয় এই যে সাত আর নয়কে ইন্টারচেঞ্জ করলে আসবে কি ওয়াই আর এ এবার এখান থেকে সাত নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাই তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমাদের সাত নাম্বারে কিন্তু এন চলে আসছে সরি কোন দিক থেকে একটু দেখে নিই উইথ অফ দ্য ফলোইং উড বি দ্য সেভেন্ট লেটার ফ্রম দ্য লেফট সরি এখানে লেফটের দিক থেকে চেয়েছে আমরা রাইটের দিক থেকে ধরে ফেলেছি এখানে লেফটের দিক থেকে হবে সরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এখানে সাত নাম্বারে কিন্তু ওয়াই আসবে লেফটের দিক থেকে সরি হ্যাঁ এটা লেফট এটা রাইট তাহলে লেফটের দিক থেকে আমাদের সাত নাম্বারে কে থাকবে সাত নাম্বারে থাকবে আমাদের ওয়াই ওকে চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন কি আছে দেখো কোডিং ডিকোডিং থেকে একটা কোশ্চেন ই রোম ইজ রিটেন রোমটাকে কিভাবে লিখলো আর ও এম ই কোডিং ডিকোডিং সবসময় নিচে নিচে আগে লিখে দেবে মোর এম ও আর ই তো এখানে কি লজিক কাজ করেছে খুঁজে বের করতে হবে দেখো এই যে এম এই যে আর ও ফিক্সড লিখে দিয়েছে রাইট তাহলে এই কনসেপ্টে আমরা এখানে কাজে লাগাবো ডি এ আর ইর ক্ষেত্রে তাহলে আমরা এইভাবে কাজে লাগাবো রাইট তাহলে এটা এ এটা হবে কি আর এ ডি আর এ ডি আর এ ডি কোথায় আছে আর কি বলছে চুজ তো এখানে করে নির্ণয় করবো বি এর পরে দেখো বি এর পরে সি তারপরে ডি তারপরে ডি এর পরেই দেখো ই রয়েছে ই এর পরে আবার এ তারপরে জি তাহলে এই দুটো দুটো আমরা পেয়ার করে দিলাম চলো এখানে দেখো এ কে এর পরে এল এম তারপরে দেখো এন এর পরে এন ও পি ঠিকই আছে দেখো পি এর পরে কি পি কিউ আর আবার দেখো এস এর পরে এস এখানে তো পর ছিল এম এন ও তো হ্যাঁ গোর্সের ঠিকই আছে সরি এস এর পরে টি ইউ এটাও ঠিক আছে এবার দেখো এস টি এর পরে কি হয় টি এর পরে ইউ হয় তারপরে ভি হয় তারপরে কিন্তু W এখানে কিন্তু দুটো ঘ্যাব তাহলে এখানে কিন্তু অপশান নাম্বার ডিটাই কিন্তু অড কারণ এখানে কিন্তু টি এর পরে দুটো ঘ্যাব হয়ে গেছে দেখো ডিফারেন্সটা এস টি ইউ ভি এ যে ডাব্লু তাহলে এখানে দুটো আর বাকিগুলো দেখো পি কিউ আর তাই না এখানে দেখো যে কে এল এম এখানে দেখো বি সি ডি তাহলে এখানে অট কোনটা বুঝতে পেরেছো চলো পরের কোয়েশ্চেন পরের কোয়েশ্চেন কী বললো ইগুলো যদি স্টু যদি কানাডা হয় দেন কী বলছে রন্ডাভেলস রন্ডাভেলস কী হবে তাহলে ইগলোটা আসলে দেখো এই যে কানাডা ইগ্লোটা আসলে কি জিনিস এগুলো হলো একটা স্নো হাউস মানে তুষার আবৃত একটা ঘর টাইপের বলতে পারি যেটা কানাডার লোকরা বা ওরা সাধারণত রকম একটা এটা ব্যবহার করে থাকে আর একই রোন্ডাভেলসভাবে রোন্ডাভেলসটা কি একটা হচ্ছে ধরো তোমার কোন শেপ বা ড্রাম শেপের একটা আকৃতি বিশিষ্ট তো এটা এটা হবে কোথাকার এটা হবে আফ্রিকার লোকেরা কিন্তু এটা ইউজ করে থাকে অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো

তাই তো তাহলে এখানে কি বলেছে যদি তিনটে চারটে পাঁচটা অথবা ছয়টা দিয়ে প্যাক করে তাহলে কিন্তু তার একটা করে এক্সট্রা থেকে যাবে লেপ পড়ে থাকবে আর যদি সাতটা দেয় তাহলে কিন্তু তার আর কোনো কিছু পরে থাকবে না তাহলে আমরা এই কোশ্চেনটাকে কীভাবে সলভ করবো সবার প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে আমরা এই যে তিন চার পাঁচ আর এই ছয়ের এলসিএম করে দাও তাহলে তিন চারে বারো পাঁচ বারো ষাট ছয় দিয়ে ডিভাইডেড যাচ্ছে তাহলে আমরা এর এলসিএম করে দিলাম এলসিএম করে আমরা কত পেলাম ষাট তাহলে আমরা বলতে পারি এলসিএম এটাই হচ্ছে টোটাল নাম্বার অফ কি যে আমরা পার্সেল বা প্যাকের মধ্যে যে রয়েছে আইটেমগুলো পার্সেল আমরা বলতে পারি কিন্তু কি বলছে যখন এইভাবে করব তখন দেখো এখানে একটা যে লেফট ওয়ান একটা এক্সট্রা থেকে যাচ্ছে তাহলে টোটাল কতগুলি টোটাল আমরা বলতে পারি যে টোটাল সিক্সটি এক্স কারণ শার্টের মাল্টিপেল তাই না এলসিএম করা মানে তো এইটাই নয় এর মাল্টিপেল কিন্তু একটাই এক্সট্রা থাকে তাহলে আমরা এটা বলতে পারি এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো বলেছে যদি এটা ফাইভ অর সিক্স এখানে বলে দিয়েছে ফাইভ অর সিক্স তাহলে এই এক্সের মান যদি আমি ফাইভ ধরি একটু ভালো করে বোঝো ফর এক্স টু ফাইভ যদি হয় তাহলে এখানে তোমরা মানটা বসিয়ে দাও তাহলে দেখো এই যে ষাট প্লাস হচ্ছে ওয়ান কত হবে পাঁচ তিনশো প্লাস হচ্ছে এক তাহলে কত আসবে তিনশো একটা তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ বক্স হি মে হ্যাভ টু প্যাক তাহলে সে টোটাল কতগুলো বক্স দিয়ে করবে তিনশো একটা আমরা এই ধীরে এটা বলতে পারি কারণ এলসিএম করা মানে হচ্ছে কি যে তার মাল্টিপেল হতে পারে তো এখানে আমরা এক্সের একটা মান ধরে নিলাম বোঝাতে পেরেছি আসলে তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কী আছে আমরা একটু দেখে নিচ্ছি অ্যান আর্ক অফ লেন্থ একশো একুশ সেন্টিমিটার মেক্স অ্যান অ্যাঙ্গেল সেভেন্টি সেভেন ডিগ্রি অ্যাট দ্য সেন্টার অফ সার্কেল দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল তাহলে ওই বৃত্তের ব্যাসার জানতে চেয়েছে তাহলে এখানে দেখো যে যে ডাটাগুলো রয়েছে এই আর্ক অফ লেন্থ বলতে গিয়ে একটা চাপ যে একশো একুশ সেন্টিমিটার চাপের দৈর্ঘ্যের একটি চাপ দৈর্ঘ্যের একটি চাপ একটি বৃত্তের কেন্দ্রে সাতাত্তর ডিগ্রি কোন যদি উৎপন্ন করে তাহলে ওই বৃত্তের ব্যাসার নির্ণয় করতে বলা হয়েছে এবার আমরা একটা সূত্র জানি কী সূত্র একটু এটা খেয়াল রাখবে অ্যাঙ্গেল বাই হচ্ছে থিটা অ্যাঙ্গেল বাই থিটা ইকুয়াল টু হচ্ছে আর্ক অর্থাৎ চাপ বৃত্তের এ আর সি আর্ক বাই হচ্ছে রেডিয়াস আর্ক বাই হচ্ছে রেডিয়াস যেখানে থিটাটাকে থিটা হচ্ছে কিন্তু ইজ এর রেডিয়ান এটা হচ্ছে রেডিয়ান দ্বারা আমরা ইন্ডিকেট করব থিটা হচ্ছে রেডিয়ান তাই তো আর আমরা জানি যে পাই রেডিয়ান পাই রেডিয়ান এই যে আর এডি পাই রেডিয়ান ইকুয়াল টু হচ্ছে একশো ডিগ্রি পাই রেডিয়ান একশো আশি ডিগ্রি তাহলে এখানে সাতাত্তর ডিগ্রির কথা বলা রয়েছে আমরা সাতাত্তর ডিগ্রিটাকে একটু রেডিয়ানে কনভার্ট করে নিচ্ছি তাহলে কি আসবে দেখো এই যে সাতাত্তর ডিগ্রি ইকুয়াল টু কি আসবে পাই বাই হচ্ছে একশো আশি ইন্টু হচ্ছে সাতাত্তর রেডিয়ান এই যে আর করে দিলাম সাতাত্তর রেডিয়ান এবার এখানে দেখো যে আমরা ধরে নিই যে ব্যাসাদ্দটা কত রেডিয়াসটা চেয়েছে তো আমরা ধরে নিলাম তার ব্যাসার্ধ বা রেডিয়াস হলো আর যদি তাই হয় এবার আমরা এখান থেকে ক্যালকুলেশনটা করে নিই কীভাবে করবো জাস্ট মানটা বসিয়ে দাও এখানে কত আছে টোয়েন্টি সেভেন বাই কত বাই হচ্ছে সেভেন ইন্টু একশো আশি আমরা একবারে করে দিচ্ছি সেভেন ইন্টু একশো আশি তাই তো ইন্টু কত ইন্টু হচ্ছে সেভেন্টি সেভেন ইকুয়াল টু কত ইকুয়াল টু হচ্ছে যে একশো একুশ একশো একুশ বাই কত এই অ্যাঙ্গেলটা আমরা আর ধরলাম তাহলে আমরা এখানে করলাম একশো একুশ বাই হলো কত আর এবার এখান থেকে তোমরা ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে এখানে আমাদের কী চলে আসবে এখান থেকে ডাইরেক্ট আমরা ক্যালকুলেশনটা করে দিলাম নাইনটি সেমি আসবে তাই তো তোমরা এখান থেকে আর এর মানটা বের করবে এই যে আর আর এর মান বের করলে এখানে আমাদের আনসারটা চলে আসবে ওকে তাহলে এখানে অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার চলো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ যা ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে তোমরা চেষ্টা করবে স্কিপ না করে সম্পূর্ণটা ভালো করে দেখার আমি ক্যালকুলেশনগুলো আর করছি না আমি ইকুয়েশন করে ফেলে দিচ্ছি দেখো দ্য অ্যারেথমেটিক মিন অফ দ্য নাম্বার নাইন টুয়েলভ ফিফটিন এইটিন টোয়েন্টি টোয়েন্টি টু ইজ ইনক্রিজ বাই ওয়ান তো আগে দেখে নি আমরা অ্যারেথমেটিক মিনটা কত অর্থাৎ গড় কত কার গড় এই যে নয় বারো পনেরো আঠেরো এইভাবে করে বাইশ অব্দি রয়েছে তাই তো আঠেরো আচ্ছা কুড়ি একুশ বাইশ তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সংখ্যা পেলাম আমি কি ঠিক করলাম আচ্ছা একুশ হবে না সরি দুই ঘর সেরে সেরে তাই তো নয়ের পরে বারো বারো তিন পনেরো আঠারো আঠারোর পরে হচ্ছে এখানে কুড়ি করলো কুড়ির পরে বাইশ করে দিল চলো এখানে নর্মালি আমরা যোগ করব কোনো সিরিজ পেলাম না আমরা যোগ করলে এখানে পাবো কত নাইনটি সিক্স বাই হচ্ছে সিক্স ইকল টু কত আসবে সিক্সটিন তাহলে আমরা এদের গড় পেলাম সিক্সটিন এবার কি বলেছে যদি এক ইনক্রিজ করা হয় ইফ কখন যদি ফিফটিন ইজ রিপ্লেস বাই ফিফটিনকে রিপ্লেস করা হবে তাহলে এক কাজ করো এই যে পনেরোকে আমরা রিপ্লেস করবো ধরে নিঃ সে ওয়াই দ্বারা রিপ্লেস করবো তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো এই যে সংখ্যা ষোলো রয়েছে রাইট তাহলে এক আবার ইনক্রিজ করতে বলা রয়েছে আগের গড় যা আসিল তাই তো তাহলে এই ষোলোর সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কত আসবে সতেরো আসবে এই সংখ্যাটা রাইট তাহলে এবার একটা কাজ করো আমরা টোটালটাকে একটু আবার যোগ করি নাইন প্লাস টুয়েলভ প্লাস নতুন সংখ্যা আমরা দেবো এই যে ওয়াই রাইট ওয়াই প্লাস হচ্ছে আঠেরো প্লাস হচ্ছে কুড়ি প্লাস হচ্ছে বাইশ ডিভাইডেড বাই হচ্ছে সিক্স তাই তো তাহলে এখানে কত আসবে আর এখানে ও ষোলো আগে তো এক বেড়ে গেছে তাহলে ষোলো আর তার সাথে এক এই যে বাড়লো আমরা দেখে নিই তাহলে এখানে সতেরো ছয় সতেরো কত হবে একশত দুই আর এটা যদি আমরা যোগ করি আমরা এখানে পাবো ওয়াই প্লাস হচ্ছে এইটটি ওয়ান সুতরাং এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা কত চলে আসবে এইটটি সরি একশো দুইয়ের থেকে যদি একাশি মাইনাস করি তাহলে আমরা পাবো এক একুশ তাহলে এখানে আমাদের উত্তর হবে অপশান নাম্বার ডি নেক্সট কী বলেছে দেখো যখন দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য সারফেস এরিয়া অফ এ কিউব ওয়েন ইস সাইড ডাবল যখন প্রত্যেকটা সাইড ডাবল হবে তখন তার ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে তো দেখো সবার প্রথমে আমি ধরে নিই যে আমার বাহুটা হচ্ছে এ তাহলে বাহু যদি এ হয় ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি সিক্স এ স্কোয়ার বাহু স্কোয়ার তাহলে এই হলো তার ক্ষেত্রফল তাই তো এবার কি বলেছে যদি বাহু দ্বিগুণ করা হয় তাহলে বাহু আগে ছিল এ এখন বাহু করা হলো টু এ তাহলে এটা দ্বিগুণ তাহলে কি হয়ে যাবে সিক্স ইন্টু টু এ তার স্কোয়ার হয়ে যাবে অর্থাৎ দু দু 4 চার চারশো চব্বিশ 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 এ স্কোয়ার তাহলে আগে ছিল সিক্স এ স্কোয়ার এখন হয়ে গেল চব্বিশ এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার কেটে দাও তাহলে ছয় থেকে চব্বিশ আলটিমেটলি কত বাড়লো ছয় থেকে চব্বিশ হচ্ছে আঠেরো আঠেরো কুড়ি আঠেরো বাড়লো কততে ছয় আঠেরো বাড়লো তাহলে শতকরা কত বাড়লো এখান থেকে দেখে নাও ছয় দিয়ে কাটলে তিন তিন দিয়ে গুণ করলে তিনশো তাহলে অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কী বলেছে ভগ্নাংশের এলসিএম তো আমরা একটু লিখে হচ্ছে নয় আর হচ্ছে ভগ্নাংশে যখন লসেগু করবে তাহলে এই লবগুলোর হবে লসাগু হরের হবে গসাগু তাহলে এই যে হরের যদি গসাগু করি হরের গসাগু করলে কত হবে তিন নয় আর পাঁচের যদি আমরা গসাগু করি আসবে এক আর আমরা চার আট আর তিনের যদি আমরা লসেগু করি তাহলে কত আসবে একটু দেখে নাও যে চার আর আটের লসেও কিন্তু এখানে কত লশেগু আট হয় আর আট আর এই তিনের লসেও কত হয় আট আর তিনের লসেও কিন্তু চব্বিশ হয় তাহলে এখানে কি দাঁড়ালো এই যে চব্বিশ বাই এক অর্থাৎ আমরা উত্তর অপশান নাম্বার বি বলতে পারি নিচের একের তো কোনো ভ্যালু নেই ওকে চলো পরের কোশ্চেনটা দেখো কি আছে এখানে একটা সিরিজ রয়েছে সিরিজটা কি রয়েছে যে একের স্কোয়ার তিনের স্কোয়ার এইভাবে যদি পদ হয় তাহলে এনতম তার যোগটা আমরা এই সূত্র দ্বারা নির্ণয় করতে পারি তো এখানে এইভাবে দশ অব্দি রয়েছে তাই তো এটা এক থেকে যদি শুরু হয় তাহলে আমরা সূত্রটাকে ইউজ করতে পারি তো যাই এখানে এক থেকে নেই এখানে পাঁচ থেকে আছে কিন্তু আমি ধরে নেব এখানে এক থেকে আছে যদি এক থেকে হয় তাহলে এখানে যে সূত্র দিয়েছে কি এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স অর্থাৎ এন এর মান আমি এখন দশ ধরে করবো তাই তো তাহলে এখানে বসিয়ে দাও টেন ইন্টু টেন ইন টেন প্লাস ওয়ান অর্থাৎ ইলেভেন ইন্টু দশ দুগুণি কুড়ি একুশ টোয়েন্টি ওয়ান বাই হচ্ছে সিক্স তাহলে এটা তো এক থেকে কিন্তু এখানে তো এক থেকে নেই এখানে এক থেকে চার অব্দি কিন্তু নেই তাহলে এখন আমি মাইনাস করে দেবো কি এক থেকে চার অব্দি সেম ফর্মুলা যে একের স্কোয়ার দুইয়ের স্কোয়ার তিনের স্কোয়ার চারের করে যা আসবে এটা আমরা মাইনাস করে দেবো তাহলে এখানে এই এন এসে যাবে এখন হবে ফোর তাহলে আমরা এখানে করে দেবো ফোর ইন্টু চার আর একে পাঁচ চার আট আর নয় বাই হচ্ছে সিক্স তুমি এটা ক্যালকুলেশন করো এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হচ্ছে উত্তর ঠিক আছে ক্যালকুলেশনটা নিজে করে নেবে চলো লাস্ট আরেকটা আমাদের কোশ্চেন আছে খুব সুন্দর একটা কোশ্চেন কি বলেছে দেখো দ্য সাম অফ দ্য ইনকাম এ সরি ইনকাম অফ এ অ্যান্ড বি ইজ মোর দেন দ্যাট অফ সি এন্ড ডি টেকেন টুগেদার তাহলে এখানে কিন্তু দুজনের ইনকামটা বেশি বলে দিয়েছে কার তুলনায় যে এ বি এর ইনকাম বেশি কার সি এবং ডি থেকে তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি যে এ প্লাস বি এর ইনকাম বেশি কার সি প্লাস ডি এর ইনকামের থেকে এটা এক নাম্বার ইকুয়েশন দ্য সাম অফ দ্য ইনকাম এ অ্যান্ড সি ইজ দ্য সেম কি বলেছে এ অ্যান্ড সি সেম বলতে ইকুয়াল বি আর ডি এর সমান এই যে বি প্লাস ডি এর সমান এটাকে আমরা দু নম্বর দিলাম এবার কি বলেছে টুগেদার মোর এবার এ আন্ড হাফ এস মাস এস দ্য সাম অফ ইনকাম বি অ্যান্ড ডি এবার এর ইনকামটা বলে দিচ্ছে কত বি আর ডি এর যোগ ফলের আর্ধেক অর্থাৎ বি আর ডি এর যোগফলের ফলের আর্ধেক এটা তাই তো এবার একটা কাজ করো এই যে এই যে সমীকরণটা রয়েছে আমরা এর একটা মান পেয়ে গেছি আমরা যেকোনো একটা এখানেই বসাই এই যে দুই নাম্বার সমীকরণে যদি আমরা এর মানটা বসিয়ে দিই তাহলে বিষয়টা কি আসবে এর জায়গায় আমরা কি লিখবো এখানে একটু দেখে নাও যে বি প্লাস ডি বাই হচ্ছে টু প্লাস হচ্ছে সি এই এর জায়গায় আমি লিখে দিলাম এর জায়গায় আমরা এটা লিখে দিলাম এই যে এর জায়গায় ইকুয়াল টু কি বি প্লাস হচ্ছে ডি তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি একটা স্টেপ যে করে দিচ্ছি সি ইকুয়াল টু কি আসবে বি বাই ডি হচ্ছে টু তাই তো একটা বি তো কেটে যাবে দেখো এখানে দুটো রয়েছে না একটা তাহলে কেটে গেল তাহলে আমরা এখান থেকে বলতে পারি যখন উভয় এ ও সি এর সমান রয়েছে অথবা তখন আমরা কিন্তু এককে আবার এটাও লিখতে পারি যে অতএব বি দেন হচ্ছে ডি তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি যে কার আয় সব থেকে বেশি তাহলে এখান থেকে আমরা উত্তর বলতে পারি যে অপশান নাম্বার বি এর আয় সব থেকে বেশি তাই তো তো একটা কোয়েশ্চেন রয়েছে যে ফাইন্ড আউট একটা ত্রিভুজের সংখ্যা এখানে দেওয়া আছে এই ত্রিভুজটা আমাকে বের করতে হবে যেখানে কতগুলো ত্রিভুজ রয়েছে তো ত্রিভুজের কিন্তু আমরা খুব সুন্দর একটা ফর্মুলা বলো বা ট্রিক বলো অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি যারা সেই ভিডিওটা দেখো তারা দেখে নেবে তো এই জন্য কিন্তু আমি আর এখানে উত্তরটা নিজেরা করব না এটা আমি তোমাদের এইচডব্লিউ হিসাবে রাখলাম এটা তোমরা নিজেরা কাউন্ট করো ওকে তো যাই হোক এই ছিল আমাদের দু হাজার উনিশের সমস্ত ম্যাথ এবং রিজনিং আমরা এরপরে দু হাজার কুড়ি সালটা কমপ্লিট করে দেব তো তোমরা আমি আবারও রিকোয়েস্ট করছি যারা দু হাজার একুশের বিসিএস দেবে কিংবা দু হাজার বাইশের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তারা এই সিরিজগুলো একটু ভালো করে দেখে নাও ম্যাথ এবং রিজনিংয়ের কোন পোর্শান থেকে কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবে আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে যারা দু হাজার দশ থেকে দু হাজার কুড়ি সাল অবধি যেই সিঙ্গেল পিডিএফ আমরা প্রোভাইড করেছি যারা এখনও পাওনি তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো তো আমরা সেখানে অলরেডি প্রোভাইড করে দিয়েছি তোমরা পেয়ে যাবে তো যাই হোক আজকে এই অব্দি আমাদের ভিডিও ভিডিওটা একটু লং হয়ে গেছে যাক তোমরা সবাই একটু দেখে নেবে ওকে চলো বাই